الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي عيون الناس كبيرا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. আয়াল্লা রব্বুল আলামিন, ইয়া আল্লাহ শীতের দিন ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম, আয়াল্লা যুবকরা মাসুম বাচ্চারা, আয়াল্লা আয়াল্লা এই জান্নাতের বাগানের মধ্যে কষ্ট করে ইয়াল্লা এই মাহফিলের মধ্যে বসে আছে আল্লাহ। আয়াল্লা দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য নয় আয়াল্লাহ, কেবলমাত্র আপনার খুশির জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য নবীজির মহব্বতে আয়াল্লাহ এই শীতের রাতে আয়াল্লাহ ঠান্ডার মধ্যে বসে আছেন আল্লাহ। এই বসাকে নবীজির সিলায় কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আয়াল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা এখানে বসে আলোচনা শুনলাম আল্লাহ, আলোচনা করলাম কবুল করেন। এই আলোচনায় যত সব হয়েছে আয়াল্লাহ, এই তমাম সবের হাদিয়া নিয়া সাথে সাথে আমাদের পক্ষ থেকে অসংখ্য গুণিত দুরুদ আর সালামের হাদিয়া সোনার মদিনায় রহমাতাল্লিল আলামিনের খেদমতে পৌঁছায় দাও আল্লাহ। নবীজির কদম মোবারকে পৌঁছায় দাও আল্লাহ। নবীজির সিলা আমাদেরকে মাফ করে দাও। আমরা জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, আল্লাহ যত অপরাধ হয়েছে নবীজির সিলায় মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের এই জামাতের পক্ষ থেকে আয় আল্লাহ সব নিয়ে তমাম আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম তাবেইন তাবে তাবেইন আইম্মায়ে মুস্তাহিদিন সালফে সালেহীন ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন মুহাদ্দিসিন মুফাসসিরিন ফকীহ আদিব আয় আল্লাহ তমাম আউলিয়া কেরামের খেদমতে সব পৌঁছে। আয় আল্লাহ হযরত শাহ জালাল মজর রাদিয়াল্লাহু আনহু শাহ ফরাদ 360 আউলিয়ার খেদমতে সব পৌঁছে দাও। এই যুব সংঘ যে এই দুই অলি রুসিলায় আয় আল্লাহ নামে ইয়া আল্লাহ হযরত শুকুর শাহ রহমতুল্লাহ আলাইহি এবং এই উপমহাদেশের প্রখ্যাত অলি হযরত আল্লামা বিসমিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির খেদমতে সব পৌঁছে দাও। আয় আল্লাহ আমাদের মুর্শিদ কিবলা হযরত শামসুল উলামা আল্লামা ফুলতরি সাহেব রহমতুল্লাহ আলাইহির খেদমতে সব পৌঁছে। আয় আল্লাহ আমাদের মুর্শিদ কিবলা হযরত বড় সাহেব কিবলা আয় আল্লাহ তার নেক হায়াত দান করো। এই অলিকে দীর্ঘদিন এই জমিনের মধ্যে কোরআনের খেদমত করার জন্য, হাদিসের খেদমত করার জন্য, ইসলামের খেদমত করার জন্য, এতিম অসহায় বিধবাদের খেদমত করার জন্য দীর্ঘদিন নেক হায়াত দান করো আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বাদেশ্বরী শামা সুদ বিস্কুটি রহমতুল্লাহ আলাইহির দরজাতকে বুলন্দ করে দাও। আয় আল্লাহ আপনার অলির যত বংশধর এই জমিনের মধ্যে শায়িত আছেন আল্লাহ তাদের দরজাতকে বুলন্দ করে দাও। আয় আল্লাহ আমাদের বিশ্বাস আয় আল্লাহ এই বাদেশ্বরবাসী অত্যন্ত আন্তরিকতার সাথে নীরবে বসে আয় আল্লাহ আমি যা দেখলাম নীরবে বসে আন্তরিকতার সাথে ইয়া আল্লাহ আয় আল্লাহ কোরআন হাদিসের কথা শুনলেন আল্লাহ আমার বড় ভালো লাগলো। মেহরবানি করে আমরা যারা এখানে নীরবে কথা শুনলাম মেহরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন, সকলের জন্য হালাল রিজিক রুজির দরজা খুলে দেন আল্লাহ, আমাদের সকলের মর্দে গানদেরকে মাফ করে দেন।
আয় আল্লাহ এখানে যত মুরব্বিয়ান উপস্থিত রয়েছেন আল্লাহ সকলের নেক হায়াত দান করেন এদেরকে দীর্ঘদিন নেক আমল করার জন্য দীর্ঘ নেক হায়াত দান করেন যুবকদেরকে ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করেন ইয়া আল্লাহ আয় আল্লাহ সকলে দুনিয়া আখিরাতের বালাই দান করেন আয় আল্লাহ আমরা যারা এখানে হাত তুললাম আমাদের অনেকের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ আমাদের কবরবাসী আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সকলে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমাদের জীবিত আব্বা মানে খায়াত দান করো তাদের খেদমতের তৌফিক দান করো জীবিত আব্বা আম্মাকে নিয়ে মক্কা মদিনার জিয়ারত করার তৌফিক দান করো আয় আল্লাহ জীবনে একটা রাত নবীজির দিদার নসিব করো আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে দিনের জন্য কোরআনের কথা বলার জন্য হাদিসের কথা বলার জন্য হক কথা বলার জন্য ইসলামের কথা বলার জন্য তমাম দুনিয়ার মধ্যে কবুল করো আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের কাছ থেকে কোনো নেয়ামতকে কাড়িয়া নিও না আমাদের বেবুজি দূর করে সঠিক বুঝ দান করো ইমানের পথে ইসলামের পথে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করো ইয়া আল্লাহ আয় আল্লাহ আমাদের দেশের প্রতি রহমত নাজিল করো আয় আল্লাহ এই বাদেশ্বরের ইয়া আল্লাহ আয় আল্লাহ গুরুস্থানের মধ্যে যত মূর্তি গান রয়েছেন যে যেখানে শায়িত আছেন আল্লাহ আল্লাহ তামামের কবরের মধ্যে আমাদের পক্ষ থেকে সব পৌঁছায় দাও আল্লাহ মুর্দেগানদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ বেমারীদের বেমার নিয়ামতকে শিফা নিয়ামত দ্বারা পরিবর্তন করে দাও অভাবীদের অভাব দূর করে দাও আয় আল্লাহ মাহফিলের সভাপতি সাহেব দোয়া চেয়েছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দার ইয়া আল্লাহ দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূর্ণ করে দেন ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলকে দেশ থেকে প্রবাস থেকে ইয়া আল্লাহ টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা যারা করেন ইয়া আল্লাহ তামামকে দুনিয়া আখিরাতের বালাই দান করো ইয়া আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ সকলের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দেন আয় আল্লাহ আমাদের আওলাদদেরকে নেককার আওলাদ হিসেবে কবুল করেন তাদেরকে শতাব্দী শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসির ফকিহ আদিব হাফেজ কারি বানিয়ে দিও আল্লাহ ربي هب لي من الصالحين ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل دعانا ومقاصدنا بفضيلة كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله